ভ্রমণ পিপাসুদের পিপাসা মেটাতে সাপ্তাহিক নিত্য নতুন ভ্রমণ স্থানের সম্পূর্ণ তথ্যপূর্ণ ভ্রমণ ভিডিও নিয়ে হাজির স্টাইলম্যাগ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। ইউটিউবের অসংখ্য ভিডিওর ভিড়ে হারিয়ে যাওয়ার আগে সাবস্ক্রাইব করে নিন ও বেল আইকন প্রেস করে দিন, যাতে আমাদের সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছয়। নমস্কার বন্ধুরা, আমি রাজীব, চলে এসেছি আমাদের নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমরা আপনাদের দেখাবো কলকাতার খুব কাছে একটি নতুন উইকেন্ড ট্রাভেল ডেস্টিনেশন। হ্যাঁ, আপনারা ঠিকই ভাবছেন, আমি মুকুটমণিপুরের থেকে 31 কিলোমিটার দূরে ঝিলিমিলি ও তালবেরিয়া লেকের ভিডিও নিয়ে হাজির। কিভাবে যাবেন, কোথায় থাকবেন, সম্পূর্ণ তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। স্কিপ করে দেখলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিস হয়ে যেতে পারে, তাই পুরো ভিডিওটা দেখবেন। আমার যে সকল বন্ধুরা এই প্রথম আমাদের ভিডিওটা দেখছে, তারা অবিলম্বে সাবস্ক্রাইব করে বেলটি বাজিয়ে দিন, যাতে আমাদের একটা ভ্রমণ ভিডিও আপনাদের মিস না হয়। এবার আসুন তালবেরিয়া বা ঝিলিমিলি লেকের একটু ইতিহাস জেনে। লোকমুখে জানা যায় যে এখানে প্রাচীনকালে এক রাজা বাস করত। তার দুই মেয়ে ছিল ঝিলি আর মিলি। তাদের নামানুসারে এই জায়গার নাম হয় ঝিলিমিলি। বাঁকুড়া থেকে 85 কিলোমিটার ও মুকুটমণিপুর থেকে 31 কিলোমিটার দূরে ঘন জঙ্গলের মধ্যে পাহাড়ের মাঝখানে বৃষ্টির জল জমা করা হতো এলাকাবাসীর তৃষ্ণা নিবারণের জন্য। পরে ইংরেজ রাজত্বকালে এখানে উঁচু পাঁচিল দিয়ে ড্যামের নির্মাণ করা হয় এবং পরবর্তীকালে বাঁকুড়ার সেরা পিকনিক স্পট হিসেবে এই এলাকাকে চিহ্নিত করা হয়। শাল, পিয়াল, মহুয়া, পলাশ এবং শিমুল গাছের ঘন জঙ্গলপূর্ণ সুতান ফরেস্টের ভিতর এই টুরিস্ট স্পট আজও অনেকেরই অজানা। এইখান থেকে শুরু হয় সাঁওতাল প্রজাতির সীমানা, বা বলতে পারেন সাঁওতাল বা আদিবাসীদের মাতৃভূমির শুরু এইখান থেকে। সাঁওতাল বা আদিবাসী সম্প্রদায় মানেই আমার প্রথম মনে পড়ে থামসা মাদলের তাল। আর সেই তালে সবাই কেমন এক ছন্দে একে অপরের কোমর ধরে নাচতে থাকে। আমি আমার এক গায়ক বন্ধুকে অনুরোধ করে আমাদের এই মুকুটমণিপুর, ঘাটশিলা ও পুরুলিয়া সফরের একটা থিম সং বানিয়েছি। আপনারা শুনুন এবং কেমন লাগলো আমাদের থিম সং তা অবশ্যই কমেন্ট করে জানান। এ মনের নৌকা চলে হেলে দুলে দুলে গো, এ মনের নৌকা চলে হেলে দুলে দুলে। কোন ফকিরা ছুটে ছুটে পাহাড়িয়া পথের পাখে, সে খুঁজে বেড়ায় ঘুরে মন মহুয়ার নেশা গো, সে খুঁজে বেড়ায় ঘুরে মন মহুয়ার নেশা। হামসা মাদুল মাটির তালে পাহাড়িয়া পথে বলে, এ মনের নৌকা চলে হেলে দুলে দুলে গো, এ মনের নৌকা চলে হেলে দুলে দুলে। কোন ফকিরা ছুটে ছুটে পাহাড়িয়া পথের বাঁকে, সে খুঁজে বেড়ায় ঘুরে মন মহুয়ার নেশা গো, সে খুঁজে বেড়ায় ঘুরে মন মহুয়ার নেশা। আপনারা মনে করলে এই লেকের পাড়ে বন্ধু বান্ধব বা ফ্যামিলি পিকনিক করতেই পারেন, মনে করলে নৌকা বিহারও করতে পারেন। নৌকা বিহারের জন্য কার সাথে যোগাযোগ করবেন সেটাও আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আসুন এবার তালবেরিয়া লেকের সৌন্দর্য অবলোকন করি। আকাশ ছুঁয়ে বলছি তোকে আমার কথা শোন, মেঘ প্রিয়নের একটা চিঠি আমার আপন জোর। আকাশ ছুঁয়ে বলছি তোকে আমার কথা শোন, মেঘ প্রিয়নের একটা চিঠি আমার আপন জোর। সুরেলা কথায় কথায় এমন উড়ে যায়, সুরেলা কথায় কথায় এমন উড়ে যায়, সেই চিঠিতেই লিখবো আমি এমন তোকে চাই। হামসা মাদুল মাটির তালে পাহাড়িয়া পথের বলে, এমনের নৌকা চলে হেলে দুলে দুলে গো,
হে মনের নৌকা চলে হেলে দুলে দুলে কোন ফকিরা ছুটে ছুটে পাহাড়িয়া পথের বাঁকে সে খুঁজে বেড়ায় ঘুরে মনমোহু আর নেশা গো সে খুঁজে বেড়ায় ঘুরে মনমোহু আর নেশা চারিদিকে শাল পিয়াল মহুয়া মেহগিনী গাছের ঘন জঙ্গল আর তার মধ্যে এই সুবিশাল জলাশয় আপনাদের মনকে এক অন্য মাত্রায় নিয়ে যাবে এই আশা রাখি। যায় চোখের পাতায় জল ছুঁয়ে যায় মন ডাক দিয়ে যায় বাঁশের বাঁশি কাঁদবেতে তুই শোন ঘুম ছুটে যায় চোখের পাতায় জল ছুঁয়ে যায় মন ডাক দিয়ে যায় বাঁশের বাঁশি কাঁদবেতে তুই শোন পাতায় পাতায় খুশির খাতায় খুব পাহাড়ের বোন পাতায় পাতায় খুশির খাতায় ও পাহাড়ের বোন সেই খাতাতেই লিখবো আমি তুই যে আপন জন ঝামসা মাদল মাটির তালে পাহাড়িয়া পথের বলে এ মনের নৌকা চলে হেলে দুলে দুলে গো এ মনের নৌকা চলে হেলে দুলে দুলে কোন ফকিরা ছুটে ছুটে পাহাড়িয়া পথের বাঁকে সে খুঁজে বেড়ায় ঘুরে মনমোহু আর নেশা গো সে খুঁজে বেড়ায় ঘুরে মনমোহু আর নেশা ঝামসা মাদল মাটির তালে পাহাড়িয়া পথে বলে এ মনের নৌকা চলে হেলে দুলে দুলে গো এ মনের নৌকা চলে হেলে দুলে দুলে কোন ফকিরা ছুটে ছুটে পাহাড়িয়া পথের বাঁকে সে খুঁজে বেড়ায় ঘুরে মনমোহু আর নেশা গো সে খুঁজে বেড়ায় ঘুরে মনমোহু আর নেশা বন্ধুরা আসুন জেনে নেওয়া যাক কিভাবে আপনারা তালবেরিয়া বা ঝিলিমিলি লেক দর্শন করতে যাবেন। আমাদের আগের ভিডিওতে আমরা রুট ম্যাপ সহ দেখিয়েছি কলকাতা বা মুকুটমণিপুর থেকে কিভাবে আপনারা এখানে আসবেন। তাও আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পথ নির্দেশ আমরা দিয়ে দিয়েছি আপনাদের সুবিধার জন্য। বন্ধুরা আপনারা কোথায় থাকবেন সেটাও আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আপনারাও যদি আপনাদের ভ্রমণ ভিডিও আমাদের দর্শকদের সাথে শেয়ার করতে চান তাহলে আজই আমাদের হোয়াটসঅ্যাপ করুন। আমরা আপনার ভ্রমণ ভিডিও আপনার ছবি সহ আমাদের চ্যানেলে পাবলিশ করব। আমরা মোবাইলোগ্রাফিতে বেশি বিশ্বাসী তাই আমাদের চ্যানেলের সমস্ত ভিডিও মোবাইল ক্যামেরাতে শুট করা, কিছু নতুন গেজেটসের সাথে ভিডিওর গুণমানও বাড়ানো হয়েছে। খুব শীঘ্রই আমরা মোবাইল ভিডিওগ্রাফি কিভাবে শিখবেন তার ক্লাস শুরু করতে যাচ্ছি। আশা করি আপনারা অনেক কিছু জানতে পারবেন আমাদের মোবাইল ভিডিওগ্রাফি কোর্সের মাধ্যমে।